নমস্কার, আমি অর্পিতা। দেখতে দেখতে আমরা আরো একটি বছর শেষ করার পথে, দোরগোড়ায় নতুন বছর 2023। এই নিয়েই আজ খবরে ঘন্টায় বিশেষ প্রতিবেদন। মানে গ্লোবাল ওয়ার্মিং এবং তার সংক্রান্ত যে আমাদের ঠান্ডা কমে যাওয়াটা, সেটা মোটেই ভালো কথা নয়। কারণ এই সময়ে যে নর্মাল যে ভাইরাস, যেগুলো অল্প ঠান্ডায় অনেকদিন বেঁচে থাকে এবং যেগুলো রেসপিরেটরি ভাইরাস মূলত, তো সেই ভাইরাসগুলো কিন্তু যথেষ্টই সক্রিয় এখন এবং অনেকেই জ্বর সর্দি কাশিতে ভুগছেন, সেটা একটি ব্যাপার। আর দ্বিতীয় কথা হলো যে এই যে আবহাওয়ার চারিত্রিক পরিবর্তন, অর্থাৎ দিনের বেলায় গরম, রাত্রিবেলায় ঠান্ডা এবং খুব ঠান্ডা না পড়া, এতে কী হচ্ছে, মানুষের রোগ প্রতিরোধের যে স্বাভাবিক যে সাইকেলটা, সেই সাইকেলটাও কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। কাজেই মানুষের মানে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এবং আমাদের অ্যাডাপ্টেশন তো আর চট করে হয় না, সেটা হয়তো 50 বছর কি 100 বছরে আমাদের শারীরিক অ্যাডাপ্টেশনগুলো আবার পরের জেনারেশনে হবে, যে বেশি গরমে বেঁচে থাকা যায় কীভাবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের কিন্তু এই একটু উষ্ণ আবহাওয়াতে কিন্তু আমাদের বিভিন্ন অসুখ বিসুখ, বিশেষ করে ভাইরাল অসুখগুলোতে আক্রান্ত হওয়ার চান্স অনেক বেড়ে যায়। নতুন নতুন ভাইরাস অনেক কিছু দেখা যাচ্ছে, যে পাওয়া যাচ্ছে। নতুন বছর নিয়ে কী বলবেন প্রত্যাশা? নতুন বছরে আমরা চাইবো যে সবাই যেন সুস্থ থাকে, আমরা যেন করোনার ঢেউ থেকে আমরা বেঁচে থাকতে, মানে আমরা যেন করোনার ঢেউ থেকে আমাদের সমাজকে বাঁচিয়ে রাখতে পারি এবং করোনা যেন অতিরিক্ত প্রভাব বিস্তার না করে, এবং সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক পরে থাকবেন। নতুন বছর আনন্দ করুন, কিন্তু একটু সচেতনভাবে আনন্দ করুন, যাতে কেউ অসুখ বিসুখে না ভোগেন, সেটাই আমার প্রত্যাশা।